আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আমি সিদ্রাতুল মুন্তাহা এবং আজকে আমি যে বিষয়টি নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে আমার ডেইলি রুটিন সেট আপ। তো আপনাদের সবার নিজস্ব নিজস্ব কিছু লাইফের অ্যাক্টিভিটিস থাকে, যেরকম কেউ হচ্ছে ইউটিউবিং করেন, কেউ ব্লগিং করেন, কেউ হচ্ছে নিজেদের পড়াশোনা নিয়ে ব্যস্ত। কিন্তু এত ব্যস্ততাকে আপনি রেকর্ড করে রাখবেন কীভাবে? ওকে, সো আমি যেভাবে রেকর্ড করি বা আমি যেভাবে সেটার অ্যাটেন্ডেন্সটা রাখি সেই বিষয়টি আপনার সাথে আজকে আলোচনা করবো। তো অনেকেই হচ্ছে নোটবুকে লিখে রাখতে পছন্দ করেন, কিন্তু আমি হচ্ছে একটু টাইপ করতেও বেশি পছন্দ করি। তো আপনারা যারা হচ্ছে নিজেদের পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপে নিজেদের অ্যাটেন্ডেন্সটা রাখতে চান ডেইলি অ্যাক্টিভিটিসের, তাহলে এই অ্যাপটা আপনাদের জন্য বেস্ট। এবং যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নোশন। সো এটা সম্পর্কে অবশ্যই অনেকেই জানে, কিন্তু অনেকেই হচ্ছে জানে না। তো ও নোশনটা ইউজ করা হচ্ছে কমপ্লিটলি ফ্রি, কিন্তু যদি আপনার ইন্টারনেট কানেকশান না থাকে কিছু জিনিস হচ্ছে আপডেট হবে না। সো এটাই হচ্ছে মেইনলি ব্যাপারটা, কিন্তু নোশন হচ্ছে ফ্রি টু ইউজ। এটা খুবই ইজি ইউজ করা, কমফোর্টেবল অনেক, এবং এটার যে আমার মেইনলি জিনিসটা ভালো লাগে হচ্ছে ইন্টারফেসটা, এবং এটার যে ফন্ট ফ্যাসিলিটি সেটা খুবই বেশি মানে সুন্দর। তো আমি হচ্ছে মেইনলি আমার যেসব মানে মেইনলি জাস্ট পড়াশোনার ব্যাপারগুলো আমি হচ্ছে নোট করতে মানে হাতে লিখতে পছন্দ করি, কিন্তু যদি আমি কোনো অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে যদি কোনো কোর্স করি তাহলে হচ্ছে আমি নোশনে হচ্ছে নোট করে রাখার চেষ্টা করি। সো এখন আমরা দেখব যে আমি কিভাবে আমার ডেইলি রুটিন ডেইলি অ্যাক্টিভিটিসগুলোকে নোশনে সেট আপ করেছি, এবং আপনারা চাইলে সেভাবে হচ্ছে সেট আপ করতে পারেন, ঠিক আছে? তো আমি নোশনের ডাউনলোড লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেব। সো এখন আমরা পিসি স্ক্রিনে দেখব হচ্ছে কিভাবে নোশনে জাস্ট সবগুলো জিনিস সেট আপ করতে হয়, ঠিক আছে? তো আমি আমার জিনিসগুলো যেগুলো সেট আপ করেছি সেটাই হচ্ছে আমি দেখাবো। যেরকম এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিছু রিডিং লিস্টে কিছু লেখা আছে, এগুলো হচ্ছে আমি যখন ব্লগ পোস্ট লিখতাম তখন আমি এখানে নোট করে রাখতাম। সো ব্লগ পোস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার প্যারাডক্সিক্যাল সাজেক্টে একটা ব্লগ পোস্ট ছিল বইটার ওপরে, সেটা আমি হচ্ছে এখানে লিখে রেখে জাস্ট কপি পেস্ট করে দিয়েছিলাম। সো দেখতে পাচ্ছেন এটার ইন্টারফেসটা খুবই জোস, লাইক এখানে হচ্ছে একটা কভার দেওয়া যায়, এখানে হচ্ছে আইকন দেওয়া যায়, অ্যান্ড এটার যে ফন্ট ফ্যাসিলিটিসগুলো আমি আগে বলেছিলাম যে খুবই সুন্দর। নর্মালি কী করি যখন আমরা নোটবুক রাখি, সো নোটবুক রাখার সময় হচ্ছে আমরা কী করি জাস্ট একটা ভালো নোটবুকের একটা কভার চাই, যাতে করে আমার জাস্ট পড়তে ইচ্ছা করে। লাইক যে কোনো সুন্দর নোটবুক হলে আমাদের অবভিয়াসলি পড়তেই ইচ্ছা করবে। সো জিনিসটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দিয়েছে যে একটা কভার রেখেছে, একটা আইকন রেখেছে, তো ওটার জন্যই হচ্ছে মানে জাস্ট আপনার যেন পড়ার ফিলটা আসে ওই জন্যই আর কি। হচ্ছে একটা দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডাকশন টু বায়োলজি অফ ক্যান্সার, এটা আমি একটা লাইক কোর্সেরাতে একটা কোর্স করছিলাম, ওখানে হচ্ছে এগুলো আমি এখানে নোট করেছি। এখন এই নোটটা আমি এখানে কেন করলাম, আমার খাতায় কেন করলাম না? লাইক কোর্সেরা যে নোটটা ওটা হচ্ছে লাইক আমার যেখানে ইচ্ছে আমি সেখানে বসে পড়তে পারবো, কিন্তু আমি হ্যান্ড রিটেন নোটটা হচ্ছে সারা জীবন চাই। যদি আমার মোশনটা সামহাও ডিলিট হয়ে যায় তখন আমি হচ্ছে এই নোটগুলো আর পাবো না। এই জন্য আমি আমার লাইক পার্সেলির যেসব নোট ওসব হচ্ছে হ্যান্ড রিটেন করতে বেশি পছন্দ করি। ওকে, সো এখন আমরা দেখব যে আমার ডেইলি রুটিন, ডেইলি অ্যাক্টিভিটিস, ক্লাস রুটিন এবং উইকলি রুটিন, এখানে চারটা লাইক রো দেখা যাচ্ছে। সো এই চারটা রো হচ্ছে আমি আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করব। ওকে, সো এখানে ফার্স্ট আমরা ডেইলি রুটিনে যাই। এখন ডেইলি রুটিনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইন্টারফেস চলে এসেছে, এবং এই ইন্টারফেসটার উপর একটা কভার দেখা যাচ্ছে। আমি কভারটা চেঞ্জ করি, যেহেতু এখানে একটা হিস্টোরিক্যাল টাইপের কভার দিয়েছে, আমি কভারটাকে হচ্ছে আমার রুটিন লিখে দিই। রুটিন যদি লিখি তখন হচ্ছে রুটিন রিলেটেড আমার যেসব ফটোগ্রাফস আনস্প্ল্যাশে আছে ওগুলো হচ্ছে চলে আসবে। তো এখানে দেখা যাচ্ছে কিছু অদ্ভুত ছবি দিয়ে দিই স্যার, ওকে সমস্যা নেই, আমি জাস্ট একটা ছবিটা চুজ করে দেখাই। যখন আপনি এই ছবিতে ক্লিক করবেন তখন আপনার কভারটা চেঞ্জ হয়ে হচ্ছে এই ছবিটা চলে আসবে, ঠিক আছে? সো এভাবে হচ্ছে একটা কভার চেঞ্জ করা যায়। এখানে আইকন দিয়েছিলাম আমি ডেইলি রুটিনের একটা আইকন, আপনি আইকনে ক্লিক করলে আপনার হচ্ছে অনেক ইমোজি ইমোট টাইপের আসবে, তো আপনি ওগুলো আইকন হিসেবে ইউজ করতে পারবেন। এখন এখন আমার মেন পয়েন্ট এখানে হচ্ছে আমি একটা ক্যালেন্ডার এখানে অ্যাটাচ করেছি, ঠিক আছে? সো এই ক্যালেন্ডারটা অ্যাটাচ করে আমি কীভাবে ইউজ করেছি, লাইক এখানে হচ্ছে ক্যালেন্ডার আসার কিছু অপশান আসবে। যদি আমরা যদি এখানে অ্যাড এ ভিউ দিই, অ্যাড এ ভিউ দেখাবো আমি দেখতে পাচ্ছি এখানে একটা টেবিলের অপশান আছে, একটা বোর্ডের অপশান আছে, এই যে সবগুলো অপশানের পাশাপাশি কিন্তু পিকচার দিয়ে দিচ্ছে। তো আপনার যে ইন্টারফেসটা পছন্দ সেই ইন্টারফেসটাকে চুজ করে হচ্ছে আপনার ডেইলি রুটিনটা চুজ করবেন। ওকে, সো এখানে টেবিল, টেবিলের তো দেখতে পাচ্ছেন আপনি, বোর্ড দেখতে পাচ্ছেন, টাইম লাইন দেখতে পাচ্ছেন, ক্যালেন্ডার, সো আমি চুজ করেছিলাম ক্যালেন্ডার, এরপর আছে লিস্ট, এরপর আছে ক্যালারি। ওকে, সো এখানে ইন্টারফেসটা খুবই মানে একটু লাইক সাদা মাথা কিন্তু খুবই কালারফুল লাগে আমাদের কেন জানি, কারণ কি আমরা যখন বোর্ডে ক্লিক করি তখন দেখতে পাচ্ছি কিছু কালারফুল জিনিস দেখা যাচ্ছে, ট্যাগ টাইপের,
তো ওসব জিনিস দেখতে খুবই ক্লিন এবং খুবই মানে ফ্যান্সি লাগে আর কি আমার, কেন জানি। তো এখানে ক্যালেন্ডার, আমি ক্যালেন্ডারটা চুজ করেছিলাম। ক্যালেন্ডার চুজ করার পরে আমার এরকম একটা ইন্টারফেস এসেছে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার 14 তারিখে আমার ডেলি রুটিন ছিল, কিন্তু মাঝের রুটিন আমি ফরগট। আচ্ছা আচ্ছা, এখন এখানে ডেইলি রুটিন আমি ক্লিক করলাম। আমার ডেইলি রুটিনে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে আমার কিছু কাজ আমি লিখে রেখেছিলাম। তো এটা আমি কিভাবে করেছি, লাইক আমার যদি এখন এখানে এন্টার দিই, এন্টার দেওয়ার পর আমরা যদি স্ল্যাশ ক্লিক করি, ওকে স্ল্যাশ ক্লিক করে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে আসছে, টেক্সট, পেজ, টু ডু লিস্ট, হেডিং ওয়ান, হেডিং টু, এবং আরও অসংখ্য কিছু অপশন আছে। তাই এই জন্যই হচ্ছে আমার খুব ভালো লাগে জিনিসটা, যে এখানে আপনার ইচ্ছা মতো আপনি জিনিস সেভ করতে পারবেন। যেমন গুগল ড্রাইভ থেকেও আপনি লিঙ্ক এনে এখানে রাখতে পারবেন, টুইটও রাখতে পারবেন, এমবেডও করতে পারবেন। সো আমি এখানে চুজ করেছি হচ্ছে টু ডু লিস্ট করবো। ওকে, সো টু ডু লিস্ট চুজ করেছি। চুজ করার পর আমি এরকম কিছু অপশন ক্রিয়েট করেছিলাম যে আমার ডেইলি কী কী করা লাগবে। সো এটা হচ্ছে আমার 14 তারিখ করার কথা ছিল। আমি যেগুলো যেগুলো করেছি ওগুলো আমি টিকমার্ক দিয়ে রেখেছি, যেটা আমি করিনি সেটা আমি টিকমার্ক দিতে পারিনি। ওকে, আচ্ছা, যে 18 তারিখে আমার ডেইলি রুটিন ছিল, 18 তারিখ অর্থাৎ আমি যেদিন আমার রুটিনটা সেভ করেছি। সো একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, আমি লাইক আজকে হয়তো আমি রুটিনটা সেট আপ করেছি, আমি আজকে রুটিনটা কমপ্লিট করেছি, কালকের যে দিনটা আসবে কালকের দিনে আমি যেসব কাজগুলো করবো, যেসব অ্যাক্টিভিটিস করবো, ওগুলো হচ্ছে আমি ক্যালেন্ডারে ডেট অনুযায়ী রুটিন দিয়ে সেভ করে রাখবো। যেগুলো আপনারা এখানে দেখলেন, তো এটা হচ্ছে আমার ডেইলি রুটিন। লাইক মেক এ টু ডু লিস্ট ফর টুমরো, এটা আমার হয়ে গিয়েছিলো 18 তারিখে। এরপর একটা ব্লগ অন হাউ টু ইমপ্রুভ, এটা কোনো হয়নি, আমি অন্য একটা ব্লগ লিখেছিলাম। ওকে, সো বিসিএস, ওকে এটা ডান, এটা আমার ওয়ান অফ দ্য কোর্স আমার যেখানে পড়া ছিল, ওয়েক আপ এট 10, আমি আই থিঙ্ক 11টা বাজে উঠছিল, ওকে নো প্রবলেম। আচ্ছা, এরপর আমার 19 তারিখ, অর্থাৎ আমি এখন যে ভিডিওটা করতেছি ইটস 19। সো আমার আজকে এখানে আজকে আমার যেসব কাজগুলো ছিল, সো সেই কাজগুলো আমি এখানে টু ডু লিস্ট হিসেবে আমি সেভ করে রেখেছি। সো ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট রেডি অন হাউ টু ইমপ্রুভ, এখানে এখনও হয়নি, আমি নতুন একটা ভিডিও বানাচ্ছি। ওকে, সো বিসিএস 202, ট্রাই টু ফিনিশ দ্য প্রোটিন স্ট্রাকচার, ইটস অলমোস্ট ডান, অ্যান্ড মাইক 206, এটা এখনও হয়নি, হলে হচ্ছে আমি এখানে টিকমার্ক দিয়ে দিব। সো এটা হচ্ছে আমার গেল ডেইলি রুটিন। সো এরপর আমরা কথা বলবো ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে। আমি 4টা পয়েন্টে ডিভাইড করেছি জিনিসটাকে, এবং 4টা পয়েন্টে মানে 4টা রোতে হচ্ছে 4টা ডিফারেন্ট ইন্টারফেস দেখাবো। যেরকম ডেইলি রুটিন আমরা দেখিয়েছি হচ্ছে আমার ক্যালেন্ডারের ইন্টারফেসটা, এখন ডেইলি অ্যাক্টিভিটিসে আমরা দেখাবো কোন ইন্টারফেসটা ইউজ করেছিলাম আমি। সো এখানে একটা কভার আমি দিয়েছি, একটা আইকন দিয়েছি, ওকে। সো এখানে ইন্টারফেসটা দেখেন কিন্তু ডিফারেন্ট, এটা কিন্তু ক্যালেন্ডারের ইন্টারফেস না। ওকে, সো এখানে আমি যদি অ্যাড এ ভিউতে ক্লিক করি, এখানে দেখেন আমি টেবিল ইন্টারফেস ইউজ করি নাই, আমি আই থিঙ্ক অন্য কোনো ইন্টারফেস ইউজ করেছিলাম। লাইক এখানে দেখা যাচ্ছে আমি গ্যালারি ইন্টারফেসে ইউজ করেছি, যার কারণে একটা গ্যালারি টাইপের শো করতেছে। এখন এখানে যাওয়ার পরে আমি 4টা বক্স দেখা যাচ্ছে, এখানে হচ্ছে ইউটিউব, ব্লগিং, বুক রিডিং, ভিডিও এডিটিং, যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো হচ্ছে আমার এক্সট্রা অ্যাক্টিভিটিস, আমি এখানে লিখে রেখেছি হিয়ার আই হ্যাভ মেনশনড অল মাই ডেইলি অ্যাক্টিভিটিস বিসাইড মাই ইউনিভার্সিটি ওয়ার্কস। এখন ইউটিউবে, ইউটিউবে আমার কী কী কাজ ছিল, মেক আদার ভিডিও অন ওয়াই স্মল হ্যাবিটস ম্যাটার, এটা অলরেডি ডান, এটার লিঙ্ক হচ্ছে আপনি এখানে, এখানে আমার কোথাও একটা আই বাটন আসবে, আই বাটনে হচ্ছে আপনারা পেয়েছেন ওটার লিঙ্ক। আর হাউ আই ট্রাই টু বিকাম মোর কনফিডেন্ট, এটা এখনো হয়নি, হাউ আই ডিজাইন মাই রুটিন ইউজিং মোশন, যেটা ভিডিও আমি এখন করছি। ওকে, সো যখন আমার ভিডিওটা আপলোড দেওয়া হয়ে যাবে আমি এখানে একটা টিকমার্ক দিয়ে দিব। সো এটা গেল ইউটিউব। ব্লগিংয়ে হচ্ছে এরকম, এরকম একটা ইন্টারফেস দেখেন, আমি একটা ব্লগিংয়ের কভার ইউজ করেছি। ওকে, সো ইট লুকস কুল, যে এটা মানে আরও হচ্ছে এডিটিং করতে মন চাই এই জিনিসটা ইন্টারফেসে দেখলে। ওকে, সো ওয়ান মোর থিং, আপনি হচ্ছে ফোনও একটা নোশনটা ইউজ করতে পারবেন, আপনি এখানে যে আইডিটা ইউজ করে হচ্ছে নোশনটা ইউজ করছেন পিসিতে বা ডেস্কটপে বা ল্যাপটপে, আপনি হচ্ছে সেম আইডিটা হচ্ছে ফোনেও ইউজ করবেন। ওকে, সো এখানে হচ্ছে ওয়েস টু বিকাম মোর কনফিডেন্ট, এটা এখন আমার বাকি, ব্লগটা লেখা, রাইট দ্য নেক্সট ব্লগ অ্যান্ড ওয়াই অ্যান্ড হাউ টু বিল্ড ইউর ওন আইডেন্টিটি, আই থিঙ্ক ইটস ডান, অ্যান্ড হাউ টু ক্রিয়েট গুড হ্যাবিটস, এটাও আপলোড করা আছে ব্লগিংয়ে। অ্যান্ড আমার ব্লগ স্পট একটা হচ্ছে ব্লগ পেজ আছে, সো এটার লিঙ্ক হচ্ছে এখানে স্ক্রিনে দেওয়া থাকবে অথবা ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, প্লিজ ডু চেক। ওকে, সো এটা হচ্ছে ব্লগিং। এরপর গেলে হচ্ছে বুক রিডিং, অর্থাৎ আমি কোন বইটা এখনও পড়তেছি। সো ফিনিশ অ্যাটমিক হ্যাবিটস ফার্স্ট ল, আই থিঙ্ক ইটস না, এটা এখন পুরোটা শেষ হয়নি, পুরোটা শেষ করলে হচ্ছে আমি এখানে ক্রস দিয়ে দিব। এরপরে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং আমার একটা হচ্ছে ভিডিওস অন হাউ টু বিল্ড স্মল হ্যাবিটস, এটা ডান। এখন আমার নেক্সট যে ভিডিও এডিটিংটা সেটা হবে যে আমার নেক্সট যে ভিডিওটা যেটা আমি এখন করছি, হাউ টু ইউজ নোশন ইন ডেইলি রুটিন। ওকে, সো এটা আমার যখন হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে একটা ক্রস দিয়ে দেব। সো এটা একটা গেল। ওকে, সো এটা হচ্ছে আমার ডেইলি অ্যাক্টিভিটিসের ইন্টারফেসটা আমি কীভাবে সাজিয়েছি।
সো আমার নেক্সট যে ইন্টারফেসটা আমি শো করবো সেটা হচ্ছে আমার ক্লাস রুটিনের ইন্টারফেস। ওকে, সো এখন ক্লাস রুটিন আমি যে ইন্টারফেসটা ইউজ করেছি এটা হচ্ছে ওই গ্যালারি এবং ক্যালেন্ডার থেকে একটু ডিফারেন্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন কভারটা একটু এনশিয়েন্ট হয়ে গিয়েছে, বাট নো প্রবলেম। এখন এখানে যে ইন্টারফেসটা এটা একটু ডিফারেন্ট, রাইট? এখানে আমি কী ইন্টারফেস ইউজ করেছি আমি দেখি একটু। লাইক এখানে হচ্ছে আই থিঙ্ক আমি লিস্ট না লিস্ট ইউজ করিনি, আই থিঙ্ক আমি টেবলটা ইউজ করেছি। সো আমি টেবলটা ইউজ করেছিলাম এখানে। টেবল যে ইন্টারফেসটা এখানে আমি হচ্ছে লিখে জাস্ট গিয়ে উপরের যে রোটা সেখানে ক্লিক করলে আপনি এটা টাইটেলটা চেঞ্জ করতে পারবেন। এবারে এখানে গেলে আপনি টাইটেল চেঞ্জ করতে পারবেন, এখানে গিয়ে টাইটেল চেঞ্জ করতে পারবেন। যদি অন্য কোনো রো অ্যাড করতে হয় আপনি জাস্ট অ্যাডটাতে ক্লিক করে দেবেন। ওকে, এখন আমার এখানে রুটিন অনুযায়ী আমি জাস্ট টাইপ করে গিয়েছি, জাস্ট এখানে বক্সগুলোতে ক্লিক করে জাস্ট টাইপ করে যাবেন। ওকে, টাইপ করে যাওয়ার পর আপনি ক্লাস টাইম যদি থাকে তাহলে অ্যাড করবেন, না থাকলে অ্যাড করবেন না। তো আমি হচ্ছে কোর্স নেম, ক্লাস টাইম এবং ডেজ দিয়ে হচ্ছে রুটিনটাকে সাজিয়েছি। তো আমার যখনই ধরেন রাতে ঘুমোতে গেলাম আমার মনে পড়লো না যে আমার কাদের কি ক্লাস, তো আমি জাস্ট আমার ফোনের ওশানটা ওপেন করে হচ্ছে দেখিয়ে দিব যে আচ্ছা আচ্ছা আমার কালকে এতটা এতটা বাজে ক্লাস আছে। এবং এখানে জাস্ট একটা জোস একটা জিনিস ইন্টারফেস একটু একটু কুল লাগছে, কারণ কি এখানে যে ট্যাগ বলে এগুলোর কালার একটু ডিফারেন্ট, সো আপনার হচ্ছে গেস করতে বা আইডেন্টিফাই করতে কোনো প্রবলেম হবে না। সো এটা গেলে হচ্ছে আমার ক্লাস রুটিনের ইন্টারফেস। এবং মনে রাখতে হবে যে আমি কোন কোন ভিউটা অ্যাড করেছি। আপনার আমি জাস্ট এই পার্টটাই মেনলি ইম্পর্ট্যান্ট যে আপনি কোন ভিউটা হচ্ছে অ্যাড করতে চাচ্ছেন, আর বাকি যে পেজ ক্রিয়েট করা সেগুলো আপনার নোশন যখন চালানো শুরু করবেন আস্তে আস্তে বুঝে যাবেন। সো এখন আমরা আমাদের লাস্ট শোটা দেখবো যেটা হচ্ছে উইকলি রুটিন। উইকলি রুটিনে আই থিঙ্ক ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হবে, বাট বেশি না আপনারা হচ্ছে বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে সেম গ্যালারি রুটিনটাই, গ্যালারি ওয়েটা যেখানে ভিউটা দিয়েছিলাম সেম গ্যালারি ভিউ দিয়েছিলাম আমি। ওকে, সো এখানে বক্স টাইপে চলে এসেছে। তো এখানে আমি আমার চারটা কোর্সের নাম লিখেছি, এবং এখানে আপনারা হচ্ছে যে কাজটা করতে পারেন, আপনারা যে যে ক্লাসে হন না কেন কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট এরকম গ্যালারি বক্স টাইপে ক্রিয়েট করে আপনাদের কোর্স এবং সাবজেক্টের নামগুলো লিখে দেবেন। এবং এটা হচ্ছে উইকলি রুটিন, অর্থাৎ আপনি ধরেন আজকে 19 তারিখ, আজকে থেকে এক সপ্তাহ পরে আপনি ডে বাই ডে হচ্ছে প্রত্যেক দিন রেগুলারলি আপনি আপনার পড়া করে নোট করবেন। নোট মানে আপনার কী কী পড়া বাকি আছে, ঠিক আছে? দেখো আমি এখানে লিখে রেখেছি যে উইক 1, অর্থাৎ উইক 1 আমার কী কী পড়া আছে আমি লিখবো এখানে অ্যাকশন, আর যদি বাকি থাকে তাহলে হচ্ছে আমি এখানে লিখে রাখবো। সো এইভাবে করে করে হচ্ছে উইক 1 উইক 8 পর্যন্ত আমি নোট করেছি। তো যখন আমার BCH 2 ও 2, ওয়ান অফ মাই কোর্স, যখন উইক 1 আমার পড়াটা কমপ্লিট হয়ে যাবে আমি এখানে ডান লিখে দিব। জাস্ট ডান কোথায় লিখবো? এখানে হচ্ছে যে অ্যাকশনের জায়গাটা এখানে আমি ডান লিখে দিব। ওকে, এই যে ডান লিখে দিলাম। ওকে, যদি আমার বাকি থাকে তাহলে হচ্ছে আমি এখানে রিমেনিং পোর্শনটা লিখবো। তো এরকম করে করে আমি হচ্ছে বাকি সব 4টা বক্সে লিখেছি। এখন এই জিনিসটা আমি কীভাবে ক্রিয়েট করেছি, সেম আমি যে গত যে সিনটা গেলো গত সিনে হচ্ছে কীভাবে দেখিয়েছিলাম, এটা টাইপের হচ্ছে আই থিঙ্ক লিস্ট ছিল, লিস্ট অথবা টেবল যে কোনো একটা হবে। সো টেবলটা ছিল, টেবলটা ক্লিক করে হচ্ছে এখানে টেবিল আপনার সাথে চলে আসবে। তো আপনি এখানে ক্লিক করে করে আপনার জাস্ট এগুলোর নেম চেঞ্জ করতে পারবেন। সো আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও। আমি আশা করছি আপনারা সবাই নোশন ইউজ করবেন, কিন্তু যারা কেউ যদি আপনারা লাইক PC বা ডেস্কটপে নোট করা পছন্দ না করেন তাহলে আপনারা ট্রাই করবেন না, কিন্তু যদি ইচ্ছা হয় ট্রাই করবেন। আপনারা যারা হাতে নোট করতে পছন্দ করেন বা হাতে ডায়েরি লিখে রাখতে পছন্দ করেন তারা হাতেই লিখবেন, কিন্তু যারা হচ্ছে যে এমন কোনো অ্যাপ খুঁজছেন যেটি আপনি ফোনে বা আপনার ডেস্কটপে ওপেন করলেই মাত্র পেয়ে যাবেন অথবা আপনার স্মার্ট ওয়েচে পেয়ে যাবেন, তো ওটার জন্য নোশন কিন্তু একটা পারফেক্ট নোট টেকিং অ্যাপ। ওকে, সো এভাবে হচ্ছে আপনারা নোট করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলির কারো হচ্ছে এভাবে ডেস্কটপে নোট করার মানে লাইক শখ টাইপের থাকে তাহলে হচ্ছে তাকে ভিডিওটা অবশ্যই ফরওয়ার্ড করবেন বা শেয়ার করে দিবেন। এবং প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন, কিছু একটা হচ্ছে অবশ্যই আপনার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। সো আজকের জন্য এইটুকুই, আমি সামনে হচ্ছে নিউ কন্টেন্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, সো আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছি এখানে